দুমাস ধরে একাধিক বাড়িতে হাঁটু সমান জল। এলাকার বিজেপি সদস্য হওয়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কায়স্থপাড়া এলাকায়। প্রচুর অসুবিধা, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, কর্মস্থান যেতে পারছি না। এইবার জলের ভিতর দিয়ে হাঁটা দিতে মানুষের চুলকানি পাসরা হয়ে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে। আচ্ছা, জল কি পচে যাচ্ছে? হ্যাঁ, জল পচে বিষাক্ত হয়ে গেছে তো, বিভিন্ন চারিদিকে জল এসে পড়ছে, নর্দমার জল এসে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। কতটা জল জমে রয়েছে? হাঁটু জল, মাজা জল। আমরা অন্য জায়গায় চলে গেছি, অন্য বাড়িতে চলে গেছি। এরা যারা আছে ওই সাঁকোটা কো বেঁধে কোনোরকম যা আশা করছে। মানে জলের কারণে এই পরিস্থিতি? তা জল জমেছে, দু মাস হয়ে গেল, প্রথম বর্ষা থেকে শুরু হয়ে গেল। মানে বৃষ্টি হলেই কি জল জমে যায়? বৃষ্টি হলেই জল জমে। আচ্ছা, গ্রামের মেম্বারকে জানিয়েছিলেন? গ্রামের মেম্বারকে জানিয়েছি, প্রধানকে আমরা জানিয়েছি গত 18/8/2021 লিখিতভাবে আমরা প্রধানকে জানিয়েছি। কি বলছে প্রধান? বললো সেক্রেটারি আসেনি, সেক্রেটারি আসুক, সেক্রেটারির সঙ্গে আমরা কথা বলে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আমি বারবার খোঁজ নিতে যাচ্ছি যে আমাদের ব্যবস্থা করেন, আমরা তো এই অবস্থায় খুব বিপদের সম্মুখীন হয়ে আছি, সমস্যার মাঝে রয়েছি। উনি বলছে হ্যাঁ, আমরা চেষ্টা করছি, আমরা যতদূর পারি করবো, কিন্তু এই করে করে তো এই দু মাস পরে কাটিয়ে দিল আর কি। এখনো হয়নি? না, এখনো কোনো সুরাহা হয়নি, কোনো সুব্যবস্থা হয়নি। আচ্ছা, প্রত্যেকটি পরিবারে তো ছোটো ছোটো শিশু রয়েছে, তারা যাতায়াত করছে কোথা দিয়ে? তারা ঘরবন্দি কোলে করে করে নিয়ে রাস্তায় পার করে দিতে হচ্ছে। আমাদের সমস্যাটা, জলের সমস্যাটা অনেক দিন ধরে বলে যাচ্ছি, দেড় মাস এক মাসের উপরে ওনাকে লিখিত দিয়েছি পঞ্চায়েতে প্রধানকে। প্রধান বলছে দেখছি 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 দেখছি। তারপর বললো মেম্বারকে, বলছে মেম্বারকে কোনো কাজই দেয় না। এই পঞ্চায়েত মোটামুটি যে ইলেকশনে বিজেপি মেম্বার বলে এদের কাজই দেয় না। কাজ করলে, কাজ দিলে কাজ করাতো এরা, ঠিক আছে? ওরা মেম্বারের সাথে আমার কথা হয়েছে, মেম্বার বলেছে আমি কাজ করব যদি কাজ দেয়, ঠিক আছে? কাজ দেয় না এদের, ঠিক আছে? এর আগের পাঁচ বছরে তৃণমূলের সরকার ছিল, তৃণমূলের মেম্বার ছিল, সেই মেম্বার আমাদের পাড়ায় কী করেছে? তাকে যে ভোট দেবো, ওরা বলছে আমাদের মেম্বারকে ভোট দাওনি বলে আমরা তোমাদের পাড়ায় কাজ দেবো না। কী মেম্বারের কাজ দিয়েছে? আর এইখানে অঞ্চল সভাপতি সে বলেছে, নিজে বলেছে আমাকে বলেছে অঞ্চল সভাপতি যে এখনকার বর্তমানে, সে বলেছে তোমাদের পাড়ায় কাজ দেবো না আমরা থাকাকালীন। আচ্ছা, এখানে মোটামুটি 60-70 জনের উপরে এই 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 এক জলের উপরে ই করছে, এই সাইড দিয়ে পিছন দিয়ে সব দিক দিয়ে 70 ঘর পরিবার একেবারে ভেজে যাচ্ছে। কতটা জল জমে রয়েছে এখানে? হাঁটু মাজা ওই জল পচা জল দিয়ে উপর দিয়ে যাচ্ছি। বলেছি যদি না হয়, যদি কালকের মধ্যে, যদি 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার মধ্যে যদি এই জল পরিষ্কার না করে 34 নম্বর জাতীয় সড়ক 24 ঘন্টার মধ্যে অবরোধ হবে। কতদিন ধরে জল জমে আছে? জল নালো এক দেড় মাস হয়ে যাচ্ছে। পঞ্চায়েতকে জানিয়েছেন? আমরা সবাই মিলে একসঙ্গে করে লিখিতটা দেওয়া হয়েছে, সবাই এক জায়গায় বাস করি। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন না? কিছুই করলো না। এই জন্য তো আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, যে সবাইকে জানানো হচ্ছে, ওই PWD-দেরও বলা হচ্ছে যে আপনারা একটু আমাদের জল বেরোনোর রাস্তা, আগে আমাদের এত সমস্যা হয়নি তো। এইভাবে কীভাবে বসবাস করছেন? খুবই তো অসুবিধা। কী করবো, বাড়ি থুয়ে এই গরু বাছুর নিয়ে কোথায় যাবো? তিনটে গরু আছে, পিছনে দুটো আছে। এটা তো সাপেরও ভয়, সাপের ঘরের মধ্যে জল জমে থাকায় রান্না করতে পারছেন না বলে তারা অভিযোগ করেন। এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামী অভিযোগ করেন, বিজেপি হওয়ার কারণে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এখানে মানে কোথায় জানিয়ে? পঞ্চায়েতে। আচ্ছা, আমরা পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েতে জানানোর পরে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। কেন? তারপরে নিচ্ছে না, আমরা বিরোধী, আমাদের কোনো কথা। আপনারা কোন দল করেন? কোন দল না, আমরা বিরোধী দল। মানে আপনারা কোন দলের মেম্বার জিতেছেন? বিজেপি। আমাদের হচ্ছে পার্টি বিজেপি। এইবার এরা বলে দেখে আসবো, এই করবো,
ওই নিচু জায়গায় বাড়ি করলে আমরা কি করব, মানে বিজেপি হওয়ার কারণেই ওরা সেভাবে দেখছে না, কোনো কিছুই আমরা সহযোগিতা পাই না। আচ্ছা, এই যে আজকে ত্রিপল ত্রিপল আজকে আসছে কাল এসছে, এখন বলছে যে একটা ত্রিপল পাবে, এখন বলছে আজকে এই মুহূর্তে, এর আগে বহু দিন বলছে ত্রিপল নেই ত্রিপল নেই, আজকে বলছে যে একটা ত্রিপল নিয়ে যাও। কতজনের ঘর দিয়ে জল পড়ছে, আমরা থাকতেও আমাদের পরিস্থিতি থাকতেও আমরা দিতে পারছি না, মানে এইখানটার যে পরিস্থিতি আমরা যদি না পাই তাহলে আমরা কোথার থেকে দেবো, মানে অন্যান্য সাহায্য আপনারা ঠিক কোনো রকম কোনো সহযোগিতা নেই। এই যে রাস্তা, এই যে আজকে পেপারটা দেখুন, এক মাস আগে জমা দেওয়া, ঠিক আছে আপনি বলুন পেপারটা পড়ে দিন, এক মাস আগে 18/8/2021 আমাদের যখন কথা শোনেনি তখন আমরা পাবলিককে নিজেরাই বলেছিলাম যে আপনারাই জমা দিয়ে দেখুন, ওরা জমা দিয়েছে, এক মাস হয়ে গেল কোনো রকম কোনো ইনিশিয়াল স্টেপ নেয়নি। কী চাইছেন এখন আপনি? আমরা চাইছি এখন যেটা আমার বক্তব্য, এনএসকে বললাম, প্রধানকে বললাম যে অন্তত রাস্তাটা গিয়ে দেখে নিন কীভাবে জলটা ব্যবহার বের করা যায়, ওরা সুস্থভাবে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটা করুন। তো এনএস বললো আমি 3টের সময় যাচ্ছি, আমি 3টে পর্যন্ত এখানে বসে থাকবো, এনএসকে আমি সঙ্গে করে নিয়ে আজকে দেখিয়ে তারপরেই আমি বাড়ি যাবো। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান উন্নতি সর্দার জানান কোনো রাজনৈতিক রং দেখে কাজ হয় না, তিনি আরো জানান এই সমস্যার সমাধান যাতে করা যায় তার চেষ্টা করা হচ্ছে। ওখানে মেম্বার আমাদের কোনোদিন এসে জানায়নি, পরে যার ওখানে যে বাসিন্দা আছে ওরা জানিয়েছে মেম্বার, তারপরে এসে আমাদের বলছে ওইটা যে মেম্বার কোনোদিন আমাদের এই অভিযোগটা করেনি। আমাদের সামনে দুয়ারে সরকার ছিল বলে কিছু করিনি, এবার দুয়ারে সরকার চলে গেছে, আমরা বলেছি দুয়ারে সরকার চলে যায় তারপরে আমরা দেখবো। মানুষ অভিযোগ করছে যে এই পচা জল ডেঙ্গে তাদের আসতে হচ্ছে, কোনো গুরুত্বপূর্ণ কাজে তারা কিন্তু পচা জল ডেঙ্গেই কিন্তু আসছে, তো এটা যদি অতি সত্য যদি নিকাশি ব্যবস্থা না করা যায় পরবর্তীতে তো অসুবিধার সম্মুখীন হতে পারে। সে তো অসুবিধা আছে, কতটা উদ্যোগ আপনার এই বিষয়ে? যত তাড়াতাড়ি পারি আমরা ওইটা ব্যবস্থা করে দেব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।